بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات، واعلموا أن الله عز وجل ما سن لنا أي عبادة من عبادات إلا وله طرف من التقوى، والتقوى ملاك الحسنات، فالتقوى نجدها في الصلاة وفي الصوم وفي الزكاة وفي الحج. أيها الناس اعلموا أن الله عز وجل له نفحات ولفحات، فإن الله عز وجل يعطي في وقت ما لا يعطي في الوقت الآخر. সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান রব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি, যেই তাকওয়ার কারণে আমরা জান্নাতে যেতে পারব। সেই তাকওয়ার জন্য আল্লাহ তাআলা এবাদতগুলো সবগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য প্রবর্তন করেছেন। যাবতীয় এবাদতের মূল হচ্ছে আমাদেরকে আল্লাহর তাকওয়ার দিকে নিয়ে যাওয়া। এই জন্য প্রত্যেকটি আবাদতে আপনি তাকওয়ার স্বাক্ষর পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তাকওয়া অবলম্বন নির্দেশ দিয়েছেন, সালাতের মধ্যে, যাকাতের মধ্যে, সওমের মধ্যে, হজের মধ্যে। আমরা আজকে হজের শিক্ষার বিষয়গুলো আলোচনা করব। হজ আমাদের খুব নিকটবর্তী, অনেকেই আমরা হজে যাব বা এবছর না গেলে আগামী বছর যাব, এই জন্য হজের শিক্ষাগুলি নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রথমেই বলতে চাই, রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা হজ্জের মধ্যে হজ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অন্যখানে তিনি তেমন আলোচনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আলোচনা করেছেন, বহু উপকারিতা নিয়ে আলোচনা করেছেন এবং নিজে কীভাবে হজ করতে হবে তা একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয় সেভাবে দেখিয়ে দিয়েছেন। এই জন্য হজ এমন একটি ইবাদত যে ইবাদতটি মানুষ সব সময় আশা করে যে ইবাদতটি আমি সুন্দরভাবে সম্পন্ন করব। কেন ইবাদতটি সুন্দরভাবে করতে পারলে তার উপকারিতা অনেক অনেক জিনিস সে পাবে, কী কী জিনিস পাবে আজকে আমরা সেটাই আলোচনা করব। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, যে আপনি মানুষদেরকে নির্দেশ দিন, ইয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ, মানুষদেরকে আহ্বান জানান হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি আহ্বান জানান, আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা হজ করতে আসো। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ সারা দুনিয়ার মানুষ সে হজে গিয়ে থাকে, যে হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনঃপ্রবর্তন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আপনি আহ্বান করুন, আহ্বান করলে কি হবে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তারা পায়ে চলে আসবে, কেউ কেউ পায়ে হেঁটে আসবে হজ করতে, ওয়া আলা কুল্লি দামির, বাহনে চলে আসবে। দামির হচ্ছে এমন বাহন যে বাহনকে দূর চলার জন্য, দূর পথ চলার জন্য, অনেক দূরের পথ চলার জন্য প্রস্তুত করা হয়েছে, খাবার কম দিয়ে, খাবার না দিয়ে তৈরি করার নাম হচ্ছে দামির। এরকম উষ্টি আগেকার দিনে তৈরি করা হতো হজের যাওয়ার জন্য, আগে থেকে বা যুদ্ধের জন্য তৈরি করা হতো, এটাকে এই বাহনকে বলা হয় দামির। এই হজ এগুলি চড়ে আসবে কেউ কেউ, অর্থাৎ যাবতীয় বাহনে চড়ে অথবা পায়ে চলে যেইভাবে হোক মানুষ হজের জন্য আসবে। আপনার দায়িত্ব হচ্ছে আহ্বান করা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক,
দূর দূরান্ত থেকে তারা হজের জন্য উপস্থিত হবে, উপস্থিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে সুনির্দিষ্ট কিছু দিনে। কিসের উপরে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতির আনাম, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু হতে যা দিয়েছেন সেগুলো জবে করার জন্য, চতুষ্পদ গৃহপালিত জন্তুগুলো জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করার জন্য তারা সেখানে উপস্থিত হবে। ফি আইয়ামি মালুমাতিন, সুনির্দিষ্ট কিছু দিনে, সেগুলো হচ্ছে হজের দিনগুলোতে, সেগুলো হচ্ছে হজের দিনগুলোতে, তা হচ্ছে 11, 12, 13 সেগুলোতে। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির, সুতরাং তোমরা সেগুলো থেকে খেতে পারবে যেগুলো জবে করা হবে। ওয়া আত'আমুল বাইসাল ফাকির, আর তোমরা খাওয়াবে যারা অভাবগ্রস্ত, দিন দিনহীন, মানে অভাবী মানুষগুলোকে, তারা সেখান থেকে তোমরা খাবার দিতে পারবে, অর্থাৎ দান করার জন্য বলা হচ্ছে। সুম্মা লিয়াকদু তাফাযাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারপর তারা তাদের ময়লা অবস্থা দূর করবে এবং তাদের মানবসমূহ পূর্ণ করবে এবং আল্লাহর ঘরের তওয়াফ করবে। তারপর আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শায়িরাল্লাহি ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল্লাহ, আর এটা এই জন্য যে কেউ আল্লাহ তাআলার যে সমস্ত, আল্লাহ তাআলা যেগুলিকে সম্মানিত করেছেন এগুলিকে যারা মহৎ করে তুলবে, সম্মানিত করবে, ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রাব্বিহি, এটা তো আল্লাহর কাছে অনেক অনেক বড় জিনিস। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু হতে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ব্যতীত বাকিগুলি হালাল। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজা পরিত্যাগ করো। ওয়াজতানিবু কাওলাজ যুর, মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং শিরকি কথা, শিরকি কাজ, বেদাতি কাজ সব পরিত্যাগ করো। হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে খালেস করে তোমরা হাজির হও। গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাঈ ফাতাখতাফুহু ত্বায়রু আও তাহওয়ি বিরিহু ফি মাকানিন সাহিক, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে সে তো যেন এমন যে তাকে উপর 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 কোনো উপর ভূমি থেকে ফেলে দেওয়া হচ্ছে, কোনো উপরস্থ কোনো জায়গা থেকে ফেলে দেওয়া হচ্ছে, তারপর পাখি তাকে চো মেরে নিয়ে গেছে অথবা বাতাস তাকে এমন দিগন্ত দূরে নিয়ে ফেলে দিয়েছে, অর্থাৎ আল্লাহর সাথে আর তার সম্পর্ক থাকবে না। যালিকা ওয়া মান ইউআযযিম শায়িরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা এই জন্য যে কেউ আল্লাহর যে সমস্ত শায়িরা, যে সমস্ত আল্লাহর নিদর্শন সমূহ রয়েছে সেগুলিকে সম্মান করবে, এটা তো তার অন্তঃপ্রসূত এবং অন্তঃপ্রসূত জিনিস বলে বিবেচিত হবে। লাকুম ফিয়া মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, তোমরা এগুলো থেকে উপকৃত হবে সুনির্দিষ্ট দিন পর্যন্ত, অর্থাৎ মিনাতে। সুম্মা মাহাল্লুহা ইলাল বাইতিল আতিক, বাইতিল আতিকের কাছে সেগুলিকে তোমরা জবে করতে পারবে, অর্থাৎ সেই চতুষ্পদ জন্তুগুলোকে তো উপকৃত হওয়া যাবে, এগুলো তো উঠা যাবে বাহনে, কিন্তু সেগুলো আল্লাহ ঘরের কাছে নেওয়ার পরে সেগুলিকে হালাল করিতে জবে করতে হবে, অর্থাৎ হাদি জবের করার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়ালিকুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেকটি উম্মতের, জাতির তাদের কি আছে, ইবাদতের সময় আছে, জায়গা আছে, এই জন্য যে আল্লাহর নাম তোমাদের জন্য এটা নির্ধারণ করা হয়েছে মক্কার আশেপাশে কেন, আল্লাহর নাম নিয়ে চতুষ্পদ জন্তুর মধ্যে যেগুলো খাওয়া যায় সেগুলিকে জবে করার জন্য। ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো এক আল্লাহ, ফালাহু ওয়ালাহু আসলিমু, তার জন্য নিজেকে সমর্পণ করে দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তাদের অন্তরে অন্তরের মধ্যে ভীতি ভয় এসে যায় এবং তাদের অন্তরে ভয় কাজ করে, শঙ্কা কাজ করে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তারা ওই সমস্ত মানুষ ঈমানদার যারা তাদের যত বিপদাপদ হয় সমস্ত বিপদাপদে সবর করে। ওয়াল মুকিমিস সালাতা, তারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি সেটা থেকে তারা খরচ করে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনা আলাইকুম মিন শায়িরিল্লাহ, আর চতুষ্পদ জন্তু যেগুলি বড়, যেমন উট, যেমন গরু,
এগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এগুলিকে আমি আল্লাহ নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা করেছি। লাকুম ফিহা খায়রুন, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা বিভিন্ন জায়গাতে সেগুলো নিয়ে যে ভ্রমণ করো বা বেশি উপকৃত হও, খাবার খাও। তারপর বলছে আল্লাহ তাআলা ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা সাওয়াফা, যখন সেগুলো সাজানো হবে, সেগুলি কোরবানির জন্য, নাহারের জন্য সেগুলিকে সাজানো হবে, সেগুলো আল্লাহর নাম নিয়ে সেগুলিকে জবাই করো, সেগুলিকে নাহার করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'আ ওয়াল মুতাররা, তারপর সেগুলো যখন পড়ে যাবে, অর্থাৎ নাহার করা হবে, হাদিগুলি জবাই করে দেওয়া হবে, সা থেকে তোমরা খাও এবং ফকিরদেরকে দান করো, এবং যারা নিতে চায় না, যারা নিতে চায় তাদেরকে দান করো, এবং যারা নিতে মুখে বলে না কিন্তু অভাবই আছে তাদেরকেও দান করো। কাদালিক সাখরনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই প্রাণীগুলিকে এভাবে তোমাদের অধীন করে দিয়েছি যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। লা ইয়ানাল্লাহ লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের রক্ত পান না, আল্লাহ তোমাদের গোশত পান না, অর্থাৎ এই গোশতগুলো যে তোমরা পাচ্ছ এই প্রাণী থেকে সেগুলো আল্লাহ তাআলা নিচ্ছেন না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের তাকওয়া গ্রহণ করেন। কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশির মুহসিনিন, এভাবে আল্লাহ তাআলা তোমাদের এগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে করে আল্লাহর নাম এগুলির উপর তোমরা স্মরণ করতে পারো। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এর উপরে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যে তিনি তোমাদেরকে হজের নিয়ম কারণ শিক্ষা দিচ্ছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা ইহসান করবে, যারা দ্বীনের উপর থাকবে, ইহসান করবে, পরিপূর্ণভাবে দ্বীন প্রতিপালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ প্রদান করছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরা হাজের আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি, উদ্দেশ্য আছে আপনারা একটু পরে আমি যখন সে ব্যাখ্যাগুলো করব বুঝতে পারবেন। আল্লাহ তাআলা এগুলোতে যা যা বলেছেন সেগুলো হচ্ছে হজের পরিপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে হজে আমরা কি কি লাভ করব তা সম্পূর্ণ বলে দিয়েছেন। মূলত হজ হচ্ছে একটি বিরাট মাদ্রাসা, এমন শিক্ষায়তন যেই শিক্ষায়তনে গেলে মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা আগেকার দিনের মতো আমাদেরকে নিষেধ করে দিয়েছেন এই উম্মতের জন্য কোনো রকমের বৈরাগ্যপনা নাই, কিন্তু হজের সফরের আমাদের পুরো সফরটা হচ্ছে সেই শিক্ষা, যেই শিক্ষা আগেকার লোকেরা সব সময় করত, হজের সফরে আমরা সেই পরিপূর্ণ শিক্ষা পাই। ইসলামের পাঁচটি রুকন, একটি হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপর হচ্ছে সালাত, তারপর সওম, যাকাত, তারপর সওম, তারপর হজ। হজ ইসলামের একটি মৌলিক রুকন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে কেউ আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য হজ করা ফরজ। এই হজ একবার নয়, বারবার মানুষ করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফরজ বললেও তিনি বলেছেন তাবু বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা তোমরা পরপর করতে থাকো, কারণ এর মাঝে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় এবং তোমাদের দারিদ্রতা বিনষ্ট হয়ে যায়, দারিদ্রতা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে হজের নিয়ম কারণ শিক্ষা দেওয়ার জন্য নিজে তাদের সাথে বের হয়েছেন এবং বলেছেন কেউ যেন, যাকে অসুস্থ না হয়েছে এমন কাউকে তিনি আর মদিনায় রাখেন নাই, সবাইকে তিনি সাথে নিয়ে বের হয়েছেন, কারণ শিক্ষার একটি জায়গা হচ্ছে হজ। হজের মধ্যে সব রকমের শিক্ষা আমাদের রয়েছে। হজের মধ্যেই যেহেতু শিক্ষা কমপ্লিট হয়েছে, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে হজের কমপ্লিট শিক্ষার পরে আল্লাহ তাআলা বললেন এখন তোমাদের দীন পরিপূর্ণ হয়েছে। তার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হজের মতো একটি কাজে মানুষ প্রবৃত্ত হবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ তার ঈমান পরিপূর্ণতা দাবি করতে পারে না, এটা তার সামর্থ্যের উপর নির্ভরশীল। পরিপূর্ণ হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করার পরে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এর অর্থ হচ্ছে যেভাবে হজের সফরে কেউ থাকলে তার দীনের পরিপূর্ণতার আশা করা যায়, অনেক কিছু সে শিখতে পারবে, সেগুলো হজের মাধ্যমে তার বড় কাজে দিবে। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ আশা আকাঙ্ক্ষায় থাকে, কিভাবে মক্কায় যাবে, কাবাকে দেখবে সচক্ষে, এটা তার সবসময় তার একটা আশার মধ্যে থাকে। এবং যখন একটা ছোট বাচ্চা দুনিয়াতে আসে, তখনও তাকে কোলে নিয়ে
এই আজান শোনানো হয়, যে আজানকে কাবার দিকে ফিরে দিতে হয় এবং যেই আজান পাঁচবার একজন মানুষ দিয়ে থাকে এবং সে কাবার দিকে ফিরে দিয়ে থাকে, প্রত্যেকে চিন্তা করে যে এই কাবাটা সচক্ষে দেখবে। এই জন্য প্রত্যেকটি মুসলিমের উচিত হজ যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য আছে তত সেই সময়ের মধ্যে করে ফেলা। অনেকেই দেখা যায় হজ করতে হলে বৃদ্ধ বয়সে নিয়ে যায়, সেটা কিন্তু ঠিক নয়। বৃদ্ধ বয়সে হজের অনেক কাজ সঠিকভাবে করতে পারে না, জোয়ান বয়সের কাজ হচ্ছে হজ করা। কারণ হচ্ছে কখনো কখনো হজের সময় আপনাকে 15-20 কিলোমিটার হাঁটতে হয়, কখনো কখনো 26 কিলোমিটার হাঁটতে হয়, কখনো কখনো আপনাকে তোয়াফের মধ্যে প্রায় 7 কিলোমিটার হাঁটতে হয়। যদি উপর দিয়ে হাঁটেন, বিশেষ করে যদি কোনো ছাদের উপর দিয়ে তোয়াফ করেন বা 2-3 তলা দিয়ে তোয়াফ করেন, আপনাকে অবশ্যই 7 কিলোমিটার হাঁটতে হবে। এর অর্থ হচ্ছে এই হাঁটার মতো অবস্থা যাদের আছে আল্লাহ, এবং মক্কা থেকে আরাফা পর্যন্ত এই পুরো জায়গা যারা হাঁটতে পারবেন, যেতে পারবেন এবং কোনো রকমের সমস্যা ছাড়া আবার ফিরে আসতে পারবেন, তাদের জন্য আল্লাহ তাআলা হজ বলেছেন। এটাই হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এটাই ব্যক্তি হজের সহজ করতে সক্ষম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর জন্য মাঝে মধ্যে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তিনি হজ করতে, তিনি রাহেলের উপরে থাকতে পারেন না, বাহনের উপর থাকতে পারবেন না, আমি কি তার জন্য হজ করব? রাসূল একবারও বলেন না যে তাকে জোর করে কোন একটা হুইলচেয়ারে করে নিয়ে আসো অথবা এই জাতীয় কিছু করে তোমাদের টেনে নিয়ে আসো, বলেন নাই। তিনি বলেছেন, তিনি সবসময় বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ্জান আবিকা ওয়া তামের, অথবা তোমার অমুক থেকে হজ করো, তোমার পিতা থেকে হজ করো। এর অর্থ হচ্ছে সামর্থ্যবান যিনি তার উপরে হজটা ফরজ, সামর্থ্য থাকা অবস্থায় হজ করতে হবে। আমাদের দেশে যেটা করা হয়, অনেককে বৃদ্ধ বয়সে টেনে নেওয়া হয়, তার জন্য 10-12 জনের আবার কষ্ট হয়, এইটা কিন্তু সঠিক কাজ নয়, নিজেও কষ্ট করে। অনেক মোয়াল্লেম সাহেব অর্থের লোভে অথবা চাপে পড়ে অনেক সময় এই সমস্ত মানুষদেরকে হজে নিয়ে যান, তারা আসলে চলতে পারে না, হজের কাজগুলো সঠিকভাবে করতে পারে না, শেষের দিকে তাদের নিয়েই হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় এবং অনেকের হজের সমস্যা হয়ে যায়। সেজন্য হজ সামর্থ্যবানদের উপর আল্লাহ তাআলা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। এই সাবিল দুই রকমের, একটি হচ্ছে আর্থিক সামর্থ্য, আরেকটি হচ্ছে শারীরিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য হলে অন্যকে দিয়ে হজ করাতে হয় আর শারীরিক সামর্থ্য না থাকলে, আর্থিক সামর্থ্য না থাকলে কারো উপরে হজ ফরজ নয়। আর শারীরিক সামর্থ্য না থাকলে যদি টাকা থাকে অন্যকে দিয়ে হজ করাতে হয়, আর আর্থিক শারীরিক সামর্থ্য দুইটা থাকলেই নিজেই হজ করতে হয়, অন্যকে দিয়ে হজ করালে হবে না, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য হজের কি জন্য আল্লাহ তাআলা এত কঠিনভাবে হজ করার নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এমন কথা বলেছেন, যে ব্যক্তি হজের সামর্থ্য আছে সে যেন হজ করে নেয়। তিনি বলেছেন, এমনও হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে অথবা রোগ অথবা বিপদ সমস্যাগ্রস্ত হতে পারে অথবা আর্থিক অনটনে পড়তে পারে, সে যেন হজ করে নেয়। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার ইচ্ছা হয় যে জায়গায় জায়গায় আমি লোক পাঠাবো যারা হজ করেনি, তাদের সামর্থ্য আছে, তাদের নাম আমি ফাই থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ মুসলিমদের অন্তর্ভুক্ত তাদেরকে রাখবো না। এমনকি তিনি মাঝে মধ্যে বলতেন, যারা হজ করার সামর্থ্য রাখে হজ করে না, তারা ইহুদি মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু ভাষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে তা বর্ণিত হয়নি। হজের কি উপকারিতা রয়েছে, যে জন্য আমাদেরকে রাসূল আল্লাহ তাআলা রাসূল হজে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। প্রথম যে কাজটি হজের উপকারিতা, আমি শুধু দুনিয়ার উপকারিতা আগে বলবো, তারপর আমি আখিরাতের উপকারিতার কথা বলবো। দুনিয়াতে আর কিছু যদি না হয়, একজন মানুষের ব্যবসা চালানোর জন্য হজকে যায় আছে, হজের মধ্যে ব্যবসা করা যায় আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে ফজল কামনা করা তোমার জন্য গুনার কাজ নয়। যদি ব্যবসাও হয় তাও হজ করতে বলা হয়েছে, ব্যবসা করতে করতে হজ করে চলে আসতে পারবে, এটাও শরীয়তে বৈধ। তবে উদ্দেশ্য যেন শুধু ব্যবসা না হয়, উদ্দেশ্য হবে হজ, আর ব্যবসা হবে অনুদ্দেশ্য, অর্থাৎ সেটা পাইলে ভালো, না পাইলেও আমার কোনো সমস্যা নেই, সেটা উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর দরবার সেটা গ্রহণযোগ্য হয়। হজের সময় দেখা যায় কিছু অনেক মানুষকেই, অনেকেই হজের সময় খেজুর নিয়ে আসে এবং সেটা দেশের উপকার তার কাজে লাগে। অনেক সময় দেখা যায় হজের কারণে তারা পানি নিয়ে আসে, সেটাও দুনিয়ার মানুষের কাজে লাগে। অনেক সময় হজের কারণে, হজের উপকারিতার মধ্যে আরও আছে যে
হজের কারণে তাদের আগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আগে তাদের অভাব থাকলে হজের কারণে অভাব ঘুষে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহুমা অর্থাৎ হজ এবং উমরা তানফিয়ানিল ফাকরা ওয়াল দুনুব, গুনাহও তাড়িয়ে দেয় এবং অভাবও তাড়িয়ে দেয়, যেমনি ভাবে কামারের হাফড় ময়লা দূর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, সে সত্য। এই জন্য হজের দুনিয়াবি উপকারিতা আমি আগে আলোচনা করলাম, আখরাতের উপকারিতা অনেক বেশি। তার মধ্যে প্রথম হচ্ছে হজ আমাদেরকে শিক্ষা দেয় প্রত্যেকটি কাজে। দুনিয়ার বুকে আমরা এখানে চিরস্থায়ী কোনো মানুষ নই, আমরা দুনিয়ার বুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাই, এটা আমাদেরকে শিক্ষা দেয়। একজন মানুষ ছোট অবস্থা তার শুরু হয়েছে, তা থেকে সে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ হয়, এভাবে তার অবস্থান পরিবর্তন হচ্ছে, তারপর সে কবরে চলে যায়। হজে আমাদেরকে তা শিক্ষা দেয় যে একজন মানুষ তার অবস্থান পরিবর্তন করতেই থাকে। সে ঘর থেকে বের হয়ে প্রথমে মক্কায় যায়, সেখান থেকে আরাফ মিনা যায়, মুজদালিফা আরাফা যায়, তারপর আবার মক্কায় ফিরে আসে, কাবার কাছে ফিরে আসে। এর অর্থ হচ্ছে যেভাবে আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, কাবার কাছ থেকে শুরু করে কাবার কাছে আবার ফিরে আসতে হবে। হজে এই শিক্ষা মানুষের থাকা উচিত যে এইভাবে দুনিয়ার বুকে যেভাবে আমি চলছি আর চলছি, কিন্তু ফিরে যেতে হবে যখনই আল্লাহ টান দিবে, আল্লাহ তাআলা যখনই আমাদের আবার টেনে দিবে তার কাছে, তখনই তার কাছে আমাকে ফিরে যেতে হবে। এটা আমাদের প্রথম শিক্ষা থাকা উচিত। দ্বিতীয় শিক্ষা হচ্ছে হজ যখন আমরা ঘর থেকে বের হওয়ার সময় আমি তখন হজ বলে থাকি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি। হজের সময় আপনার কোনো কিছুই এমন কেউ সাথে থাকে না যারা আপনার বড় ধরনের সাহায্য করতে পারে, আপনার সব কিছু ছেড়ে সন্তানদের ছেড়ে গেছেন, পরিবার পরিজন ছেড়ে গেছেন, আপনার সম্পদ ছেড়ে গেছেন, সব কিছু ছেড়ে আপনি হজে চলে গেছেন। কেন? যে আমি এই আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে ফেরত দেয় তাহলে আমি আসবো, আল্লাহ যদি ফেরত না দেয় তার প্রতি আমি বের হয়ে গেছি। এটা এই তাওয়াক্কুলের শিক্ষা হজ প্রথম দিয়ে থাকে। যখন আপনি এহরাম বাঁধেন তখন আপনি দুটি কাপড় পরে থাকেন, এই দুটি কাপড় যখন পরেন তখন আপনার শিক্ষা হচ্ছে যে এই দুটি কাপড়েই আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হলে এর চেয়ে অতিরিক্ত কাপড় আমাকে দেওয়া হবে না। সুতরাং এখনই আমি দুনিয়ার বুকে থাকতেই এই দুটি কাপড়ের আমি অভিজ্ঞতা পরিচালনা করি, এই দুটি কাপড়ে থাকা অবস্থায় আমি এই দুটি কাপড়ে থাকা অবস্থায় কিভাবে চলতে হবে, দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে সেটার একটা প্র্যাকটিস করে যেতে হবে, যে দুনিয়া থেকে যাওয়ার আগে যেন আমি মরার পরের অবস্থার জন্য তৈরি হয়ে যাই। তারপর যখন আপনি গোসল করবেন সেখানেও আপনার শিক্ষা রয়েছে যে এখন তো আমি নিজে গোসল করছি, এমন একটা সময় আসবে আমাকে কেউ গোসল করিয়ে দিবে এবং আমার তখন কিছুই করার থাকবে না, এই জন্য আমি পরিপূর্ণভাবে গোসলের জন্য প্রস্তুত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাররাদ আলি ইহলালিহি ফাগতাসালা। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি তার ইহরাম বাঁধার জন্য পরিপূর্ণভাবে গোসল করলেন এবং তিনি তারপরে গোসল করে তিনি ইহরাম পরলেন। এর অর্থ হচ্ছে সেই গোসলের পবিত্রতা প্রয়োজন রয়েছে, পবিত্র হয়ে আল্লাহর কাছে যেতে হয়, কবরে যাওয়ার সময় আপনাকে আরেকজন পবিত্র করে দিবে। ইহরাম এবং তাকবীরাতুল ইহরাম পাঠ দেখেন, সালাতে যেভাবে আপনি দাঁড়ান, সালাতে দাঁড়ার সময় আল্লাহু আকবর বলেন, তাকবীর বলেন, এটাও তাহরিমা, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা অর্থই হচ্ছে অন্য অন্য সকল কাজকে আমি হারাম করছি। তেমনিভাবে যখনই আপনি তালবিয়ার এহরাম বাঁধেন তখনও আপনি এমন কিছু কাজ যা রসুল নিষেধ করে দিয়েছেন সেগুলিকে আপনি হারাম করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, তিনটি জিনিসকে তিনি হারাম করে দিয়েছেন, সরাসরি বলে দিয়েছেন, লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। রাফাস হচ্ছে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকা, অন্যায় অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে থাকা, অর্থাৎ আপনি অশ্লীল কোনো কাজ করবেন না, অশ্লীল কোনো কাজ করবেন না। অশ্লীল অর্থ হচ্ছে আপনি বুঝতে পারেন যে নারী ঘটিত কোনো বিষয়ে বা গুনার কাজ, যেটা বড় ধরনের নারী ঘটিত কোনো কাজে আপনি লিপ্ত হবেন না, যেটা আপনি বুঝতেই পারছেন। দ্বিতীয় হচ্ছে ওয়ালা আরাফাসা ওয়ালা ফুসুকা, আল্লাহর বিরোধী কোনো কাজে লিপ্ত হবেন না, আল্লাহ তার নির্দেশ মেনে চলবেন। ওয়ালা জিদালা ফিল হাজ, ঝগড়াও করবেন না, কোনো রকমের ঝগড়ায় লিপ্ত হবেন না। কিন্তু সেটা কতটুকু আপনার বাস্তবায়ন, আমরা বাস্তবায়ন করে আমরা কি জানি? আমরা যখন ঘর থেকে বের হই যাইয়া দেখি যে অনেক সময় দেরি করতেছে,
কোথায় এরাম বেঁধেছি, অথচ তখন দেরি করি, দেখতেছি দেরি হচ্ছে কোথায় মাঠে, আর দেরি হচ্ছে আমাদেরকে, দেরি করানো হচ্ছে বিমানের জন্য, তখনই একটা বড় ধরনের গালি দিয়ে বসি অমুককে তমুককে, অথবা হজের যে পরিচালক তাকে, অথবা হজ কোম্পানিকে, অথবা বাংলাদেশের সরকারকে, অথবা সৌদি সরকারকে, যে আমার দেরি করাচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। না, আপনার তো দরকার ছিল সবরের, আপনি তো এখানেই বড় শিক্ষা, আপনি শিখতে হবে যে আপনি তো বের হয়েছেন আল্লাহর রাস্তায়, এখন তার আহুরের কিছু নেই। একজন মানুষ মারা গেলে যেভাবে কিভাবে তাকে দেয়া হবে তার কোনো বড় কথা নয়, সে যাচ্ছে আল্লাহর কাছে, সেটা তার চিন্তার বিষয়। সুতরাং এখানে আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন, গালি গালাজ শুরু করে দেন, হাস আবার যখন সৌদি আরবের মাঠে যায় পৌঁছবেন, সেখানে যখন দেরি করা হবে আবার এক ধরনের গালি, আবার যখন গাড়ি খারাপ দেখছেন আবার গালি, আবার যখন পৌঁছতে পারেন না দেরি হচ্ছে আবার গালি, সেখানে পৌঁছার পরে যখন আপনি বাসায় উঠছেন সেখানে পানির সমস্যা আবার গালি, গালি গালাজের মধ্যে আপনার পুরো সময়টা শেষ। এরপরে দেশে কি অহংকারী ছিলেন সেটা দেখাবেন, এরপরে যখন তোয়াবসারি করে শেষ করে একটু কষ্ট শেষ হয়ে যাবে, তখন আপনি কিন্তু আর কাউকে গালি দিবেন না। কেন জানেন? কারণ শয়তান বাসা বেঁধেছিল একটু আগে, সে মনে করছে হজ উমরা শেষ করেই ছাড়বো, তুমি আল্লাহর জন্য হজ করতে যাচ্ছ তো, তোমাকে আমি এমন কাজ করে দেবো তোমার হজ যেন না হয়। কিন্তু যখন হারাম শেষ হয়ে গেছে, তখন শয়তান বলে আমিও নিষ্কৃতি পেয়েছি, তুমিও নিষ্কৃতি পেয়েছ, আর কোনো সমস্যা নেই, এখন তুমি চুপ করে ঘুমাও। এর আগ পর্যন্ত শুধু কষ্টের কথা বলে মানুষকে গালি গালাজ করে, অমুককে অমুকে দেখাই দেবো, অমুকে দেখিয়ে নেবো, এই করেছে সেই করেছে বলে আপনি পুরো হজটা, আল্লাহ তাআলা যেটা বলেছেন লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তিনটি কাজের মধ্যে দিয়ে আপনি পুরো হজটাকে নষ্ট করে দিয়েছেন। অথচ এটা হজের শিক্ষা নয়, হজের শিক্ষা হচ্ছে এই তিনটি কাজ আপনার সারা জীবনের পুঁজি হবে। হজে যখন আপনি করেন নাই দুনিয়াতে, এরপরে ফিরে এসে যদি হজ থেকে ফিরে আসতে পারেন, আপনার মুখ দিয়ে কখনো আর অশ্লীল কথা বের হবে না, আপনার কর্মকাণ্ড কখনো আর আল্লাহ বিরোধী হবে না, আপনার মুখে কারো ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, ছাড় দেওয়ার প্রবণতা আপনার মধ্যে আসবে। এই শিক্ষাটি তখনই আসার দরকার ছিল যখন আপনি তাহরিম এহরাম বেঁধেছেন। কারণ তাকবীরে তাহরিমে বাঁধলে যেমনি সালাতের মধ্যে আপনি কারোর সাথে ঝগড়া করেন না, গালিগালাজ করেন না, সালাতের মধ্যে আপনি কারোর সাথে কোনো রকমের অশ্লীল কথা বলেন না, এহরাম বাঁধলেও আপনাকে সেই তিনটি জিনিসই করতে হবে, লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অথচ আমরা এই শিক্ষা গ্রহণ করি না। এহরাম বাঁধার সময় আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটি, এই তালবিয়াটির শিক্ষা আপনি সারা জীবন আলোচনা করে শেষ করতে পারবেন না। প্রত্যেকটি শব্দের মধ্যে এক একটা বিরাট ব্যাখ্যা করেছে আলেমরা। লাব্বাইক অর্থ হচ্ছে আল্লাহ আমি হাজির রয়েছি। কি জন্য হাজির রয়েছি? গুনাহ ত্যাগ করার জন্য এবং ভালো আমল করার জন্য আপনার দরবারে আমি হাজির হয়েছি। লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, আমি স্বীকৃতি দেবো তাওহীদের, আমি কোনোদিন এরপর জীবনে কোনোদিন আপনার সাথে কাউকে শরীক করব না, আমি যা পাবো আল্লাহ শুকরিয়া আদায় করব, ইন্নাল হামদা আমি সবসময় প্রশংসা করে যাবো, ওয়া নিয়মাতা আপনার নিয়মত এটা স্বীকৃতি দেবো, ইন্নাল হামদা ওয়া নিয়মাতা লাকা ওয়াল মুলক, আর রাজত্ব ক্ষমতা সার্বভৌমত্ব আপনার বলে আমি স্বীকৃতি দেবো। এটাই লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। কি স্বীকৃতি দিলাম? তাওহীদের স্বীকৃতি দিলাম, শিরিক মুক্ত জীবন যাপনের স্বীকৃতি দিলাম, তাওহীদ মেনে চলবো সারা জীবন এবং সারা জীবন শিরিক মুক্ত থাকবো, কোনোদিন আর শিরক করবো না, এই ঘোষণা আপনি দিলেন। হজের মধ্যে নয় শুধু, হজের মধ্যে শুরুতে নয় শুধু, হজের প্রত্যেকটি কাজে তাওহীদের চাপ রয়েছে। আমি কয়েকটি জিনিস উল্লেখ করব। এক নম্বর, যখন আপনি তালবিয়া পাঠ করলেন, দ্বিতীয় যখন আপনি তোয়াব করতে গেলেন, তোয়াবের শুরুতে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবর, আল্লাহ সবকিছু সবার চেয়ে বড়। এই শিক্ষা আমি আর দুনিয়ার বুকে কোনোদিন আল্লাহর উপরে কাউকে স্থান দেব না, সবসময় আল্লাহকে স্থান দেব সবকিছুর উপরে, এই শিক্ষা আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনি সেই প্রত্যেক তাকবীর প্রত্যেক চক্করের মধ্যে তাকবীর দিচ্ছেন, প্রত্যেক চক্করের মধ্যে আপনি বলছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর। অনেকেই দেখা যায় সেখানে অর্থই বুঝে না কি যেন আল্লাহু আকবর বলছেন। আল্লাহু আকবর অর্থই হচ্ছে আমি তাকবীর ঘোষণা করছি, আমি আল্লাহকে মহান ঘোষণা করছি, মহান ঘোষণা করছি, তার উপরে আর কাউকে আমি কোনোদিন স্থান দেব না। তারপর যখন আপনি দুই রাকাত সালাত আদায় করছেন, যখন তওয়াব শেষ করছেন, যখন তওয়াব শেষ করছেন তখন দুই রাকাত সালাত আদায় করছেন, সেখানেও আপনি তাওহীদের ঘোষণা দিলেন। তাওহীদের কি ঘোষণা দিচ্ছেন? প্রথম রাকাতে পড়ছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ঘোষণা। দ্বিতীয় রাকাতে পড়ছেন
কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত এবং তাওহীদুর রুবুবিয়্যার ঘোষণা। দুইটি ঘোষণা দিয়ে আপনি সালাত সালাত শেষ করেছেন। তারপর আপনি যখন গেছেন, যখন এরপরে যাবেন, যখন যখন সফার উপরে যাবেন, যাওয়ার যাওয়ার পরে বলবেন আল্লাহু আকবর। প্রথমে বলবেন তিনবার আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর তিনবার বলছেন, অর্থাৎ তাওহীদের ঘোষণা আপনি দিচ্ছেন। সাথে সাথে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই হচ্ছে তাওহীদের ঘোষণা, মূল বাক্য, যেই বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন বলার জন্য। এর মাঝখানে দোয়া করছেন, কিন্তু তিনবার সেটা সেখানে বলবেন, তিনবার প্রতিবার বলার পরে দোয়া করবেন আল্লাহর কাছে, আবার বলবেন, আবার দোয়া করবেন, আবার বলবেন, আবার দোয়া করবেন। শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনবার সেখানে সেটা বলতে হয়। মারওয়াতেও সে একই জিনিস বলবেন, মারওয়াতেও একই জিনিস বলবেন। সফা মারওয়া শেষ করার পরে আপনি যখন মাথা মুন্ডন করছেন তখনও আসলে তাওহীদের জন্য তা করছেন, কারণ আল্লাহ ছাড়া কারোর জন্য কারো সম্মানে মাথা কামানো জায়েজ নাই, শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলার বিধানের বিধানকে মানার জন্য, সম্মান করার জন্য আপনি মাথা কামাইয়েছেন, অন্য কোনো ব্যক্তির জন্য মাথা কামানো শরীয়তে জায়েজ নাই। অনেকে পীরের জন্য, বিভিন্ন দরগার জন্য মাথা কামিয়ে ফেলে, শরীয়ত অনুমোদিত না, শিরিক সেটা। এই জন্য মাথা কামানো শরীয়তের বিধান হচ্ছে তিন কারণে উত্তু মাথা কামানো যায়। একটি হচ্ছে কেউ ইসলাম গ্রহণ করলে, আরেকটি হজ এবং উমরা, আর তিন নম্বর হচ্ছে অসুস্থ হলে, অর্থাৎ যদি রোগাক্রান্ত হয় তাহলে মাথা কামানো। আমাদের যে সমস্ত অনেক ভাইকে দেখা যায় শুধু শুধু মাথা কামায়, এটা কিন্তু সুন্নার বিপরীত কাজ, সুন্নার বিপরীত কাজ। নিজের প্রশান্তির জন্য করলে তাও সুন্নার বিপরীত কাজ, আর যদি কোনো কোনো কাউকে খুশি করার জন্য হয় তাহলে সেটাও শিরিক হয়ে যায়। এখানেও তাওহীদের ঘোষণা আমাদের কাজ করছে। হজে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সেটাই শিক্ষা দিচ্ছে। কারোর জন্য কোনো ইবাদত দেয়া যাবে না, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তারপর আপনি আবার যখন মিনাতে রওনা হয়েছেন, আপনার আবার মনে হচ্ছে যে আমি রওনা হয়েছি এমন এক পথে যেই পথে আল্লাহ ছাড়া আমার আর কেউ সাহায্যকারী নাই, অর্থাৎ আমি রওনা হয়ে গেছি আল্লাহর পথে। যখন রওনা হয়ে গেছেন মিনা থেকে আরাফার মাঠে গেছেন, আরাফার মাঠ আপনাকে স্মরণ করিয়ে দিবে যেভাবে হাশরের মাঠের কথা, যে হাশরের মাঠে এভাবে আমাদেরকে থাকতে হবে, সেখানে আল্লাহ তাআলার রহমত না হলে সেই মাঠে অবস্থা, সেই মাঠে আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, সেটা আপনাকে স্মরণ করিয়ে দিবে। চিন্তা করে দেখুন, এমন একটি মাঠ হবে হাশরের মাঠ, যেই মাঠে কারো কোনো পতাকা থাকবে না, কারো উঁচু নিচু থাকবে না, একটা বিস্তৃত মাঠ যেখানে আগের পরের সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ইয়াসমাউহু ইয়াসমাউ মান কারুবা মান বারুদা, আগের পিছে সবাই শুনতে পাবে, কারণ এখনকার শুনতে পায় না কেন, কারণ পৃথিবীর আনাচে বিভিন্ন রকমের পাহাড় পর্বতে বাধা হয়ে যায়, বাড়ি ঘরে বাধা হয়ে যায়, কিন্তু আরাফার মাঠে হাশরের মাঠে কোনো বাধা হবে না। সেরকম একটি মাঠে আমি দাঁড়িয়েছি আজকে, আল্লাহকে আমি সেখানে আল্লাহকে শুধু ডাকবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোনটি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সবচেয়ে, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা সবচেয়ে উত্তম যে দোয়াটি এই মাঠে করেছি তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকেই বলতে পারেন এটা তো দোয়া না, এটা তো হচ্ছে জিকির। চিন্তা করে দেখুন, জিকিরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলেছেন, তিনি বলেছেন খায়রু দোয়া ইয়াউমা দোয়া ইয়াউমা আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আর তিনি শিখিয়ে দিলেন একটা জিকির, এর কারণ কি, কারণ হচ্ছে দুটি, একটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার দোয়া দুই প্রকার, একটা হচ্ছে প্রশংসার দোয়া আর একটা হচ্ছে চাওয়ার দোয়া। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে প্রশংসার দোয়া, আল্লাহর প্রশংসায় আপনি লিপ্ত থাকলে আপনার চাওয়ার জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসার বাণী শিক্ষা দিয়েছেন। সালাতের মধ্যে বেশিরভাগই প্রশংসা, রুকুতে প্রশংসা সুবহান রাব্বিয়াল আযীম,
সাজদাতে প্রশংসা সুবহান রাব্বিয়াল আলা, এর অর্থ হচ্ছে আপনার চাওয়ার সময় কোথায়, না চাইলেও আল্লাহ দিবে, চাওয়ার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে শেষ বৈঠকে অথবা সাজদাতে, এর বাইরে সব জায়গায় শুধু প্রশংসা আর প্রশংসা। এই প্রশংসাও একটি দোয়া যা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। এই প্রশংসা যে হামদ, যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য হামদ হয় না, দুনিয়ার দিকে মানুষের জন্য মাজহা হয় সানা হয়, কিন্তু হামদ হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য লাহুল মুলকু ও লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আরাফার মাঠে আপনি সর্বোত্তম দোয়াটি করেছেন আল্লাহর জন্য এবং সেখানেও তাওহীদের ঘোষণা আপনি দিচ্ছেন। আরাফার মাঠের পরে আপনি যখন মুজদালিফা আসবেন তখনও আপনার মুখে দোয়া থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল হামদ, এটা চলতেই থাকবে। 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটা 13 তারিখ আসর পর্যন্ত চলবে। এই যে দোয়াটা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর ঘোষণা, এটাও তাওহীদের ঘোষণা। হজের এই বিরাট শিক্ষা আপনার মুখ থেকে সবসময় থাকবে, অর্থাৎ সেটা আপনি চালিয়ে যাবেন। তারপর যখন মিনাতে আসবেন আর মুজদালিফাতে আপনি যখন এই দোয়া করবেন এবং সেখান থেকে মিনাতে আসবেন, সেখানে আপনি প্রথম যে কাজটি করবেন পাথর নিক্ষেপ করবেন, সেখানেও বলবেন আল্লাহু আকবার, অর্থাৎ পাথর মারার সময় আল্লাহু আকবার বলেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ মহান, আল্লাহ তাআলা তিনি সবার চেয়ে বড়, তার তাওহীদের ঘোষণা আমি দিচ্ছি, এটা প্রমাণ করে অন্য কোনো কিছু নয়, আমি আল্লাহর জন্য এই কাজটি করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি, দুনিয়ার বুকে সমস্ত কাজে আমি আল্লাহকে খুশি করার জন্য করব। এরপর যখন জবে করেন তখন বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও আল্লাহর তাওহীদের ঘোষণার জন্য সেটা করে থাকেন এবং আল্লাহু আকবার বলে জবে করেন, আল্লাহর তাওহীদের ঘোষণা সেখানেও দিয়ে থাকেন। অনুরূপভাবে যখন আপনি আবার ফিরে আসেন মিনা থেকে ফিরে আসে, আবার যখন আল্লাহর ঘরের তওয়াফ করেন তখনও আবার তাওহীদের ঘোষণা দেন, এবং এই তাওহীদের ঘোষণা 2 রাকাতের মধ্যে আবার আপনি আপনার হজের সব কাজ শেষ করেন। তাহলে পুরো হজটা আমি দেখতে পাচ্ছি, 1 নম্বর শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। এই তাওহীদের শিক্ষা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত চলতেই থাকবে, এর কোনো বন্ধ হয়নি। হজের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, হজের মধ্যে দ্বিতীয় বড় শিক্ষা হচ্ছে যে হজ আপনাকে সবর শিক্ষা দিবে। হজের মধ্যে আপনাকে সবর করতে হবে, দুনিয়ার বুকে কত ধরনের মানুষ কত দিক থেকে আসে, তাদের সাথে আপনার আচার আচরণ যদি খারাপ হয়ে যায় আপনার কিন্তু হজ নষ্ট হয়ে যাবে, আপনার হজটা নষ্ট হয়ে যাবে। হয়তো তারা ভালো, তারা হয়তো তাদের হজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনার আচরণের কারণে আপনার হজটা নষ্ট হয়ে যাবে। হজ আপনাকে এই জন্য সবর শিক্ষা দিচ্ছে, হজ আপনাকে শিক্ষা দিচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানাল্লাহু মাওলাত দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, হজ আপনাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। কি তাকওয়া? আপনার চোখের সামনে পড়তেছে নারীরা, আপনি তাকাবেন না, চোখ নিচু করে বলবেন ফেলবেন। আপনি তওয়াফের মাঝে নারীদের দেখবেন কিন্তু আপনি নিজেকে গুটিয়ে রাখবেন। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে চোখের সামনে আপনি শিকার দেখতে পাচ্ছেন, শিকার করতে পারবেন না, গাছ ছিঁড়তে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা যা যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এটার নামই তো হচ্ছে তাকওয়া। আল্লাহ ও তার রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করবেন পরিপূর্ণভাবে, হজ আপনাকে এই জন্য তাকওয়া শিক্ষা দিচ্ছে। হজ আপনাকে শিক্ষা দিচ্ছে কিভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবেন, পুরো পথে যাওয়া আসা থেকে শুরু করে সবসময় আল্লাহর উপর ভরসা করে আপনাকে চলতে হচ্ছে, যে আমার আল্লাহর উপর ভরসা, কেউ আমাকে কিছু করে দিতে পারবে না, আমাকে আল্লাহর ভরসা করে চলতে হচ্ছে। টাকা পয়সা শেষ হয়ে এলো, আল্লাহর উপর ভরসা, যা আছে তার সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহর উপর ভরসা করে আপনাকে চলতে হচ্ছে। হজ আপনাকে শিক্ষা দিবে কিভাবে ঈমান বর্ধিত করবেন, ঈমান বর্ধিত করবেন। হজ এমন একটি মাদ্রাসা যেখানে সব রকমের ঈমানের জিনিস আছে। আপনি যেমন সালাতের মধ্যে শুধুমাত্র সালাত পাওয়া যায়, এখানে সওম পাওয়া যায় না, এখানে যাকাত এনফাক পাওয়া যায় না, হজের মধ্যে সালাতের মধ্যে একটা জিনিস পাওয়া যায়। হজের অনুরূপভাবে যাকাতের মধ্যে যাকাত দিলে টাকা দেওয়া হয়, সওমের মধ্যে শুধু না খেয়ে থাকা হয়, কিন্তু হজের মধ্যে সব রকমের আবাদত আপনার উন্মুক্ত। কিভাবে? আপনি যখন বের হয়েছেন আপনাকে আপনি দান করতে পারছেন, সেখানে আপনি সেখানে রোজা রাখতে পারতেছেন, আপনি সেখানে সওম পালন করতে পারতেছেন, আপনি সেখানে মানুষকে দান করতে পারছেন, আপনি সেখানে সালাত আদায় করবেন। মক্কাতে সালাত আদায় করার অর্থ হচ্ছে এক ওয়াক্ত সালাতে, এক সালাতে আপনি 1 লক্ষ সালাত আপনি পাচ্ছেন, 1 সালাতে 1 লক্ষ। আর যদি সেটা হয়
আর যদি সেটা হয় জামাতে আরো 27 গুণ সওয়াব বর্ধি পেয়ে 27 লক্ষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি কোনো মক্কাতে এই সুযোগটা দেখেন যে একটা কাছে কতগুলো জিনিস আপনি পাচ্ছেন, আপনি মক্কাতে পাচ্ছেন সলাপ, আবার মক্কাতে আপনি দান করলে সেটার গুণ বহুগুণ বর্ধিত, আবার আপনি যখন সেখানে সওম পালন করবেন সুযোগ মতে, সুযোগ মতে বিশেষ করে যারা তাদের জন্য অনুমোদিত আছে, যারা হাদি পাবে না তারা 13-12-13 দিন রোজা রাখতে পারবেন, যারা হাদি জমে করতে পারবেন আর্থিক সামর্থ্যতার কারণে, এদের জন্য অনুমোদিত সওম রয়েছে। এবং 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলদের সেখানে সওম রয়েছে, অনেকগুলো ইবাদত রয়েছে, যারা হজে থাকবেন তারাও সেটা করতে পারবেন। অর্থাৎ যারা জিলদের 1 থেকে 10 তারিখ পর্যন্ত হজের মধ্যে আপনি পুরো সময় তাসবিহ পাঠ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাক আকসুরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, সেখানে আপনি তাকবীর জানিয়ে দিতে পারবেন, পুরো সময়টা আপনি আল্লাহর আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করতে পারছেন। এর অর্থ হচ্ছে একটি কাজ হজ আপনার যাবতীয় ইবাদতের সূত্রপাত করে দিয়েছে, সেটাই হচ্ছে হজ। এই পুরো সময়টা হজ আপনাকে সঠিক পথে পরিচালনার জন্য যাবতীয় পথ দেখিয়ে দিচ্ছে যে এর মধ্যে আপনাকে থাকতে হবে। হজের মধ্যে আরো যে উপকারিতা রয়েছে তা হচ্ছে আপনার আখলাকের পরিবর্তন রয়েছে, আখলাক পরিবর্তিত হয়ে যাবে যদি আপনি হজে থাকেন। কিরকম পরিবর্তন হবে? আপনি দুনিয়ার বুকে আগে শুধু অহংকার করে কথা বলতেন, এখন আপনার মধ্যে অহংকার আসবে না, কারণ আপনি এখন মনে করবেন নিজেকে আর মৃতদের অন্তর্ভুক্ত। আমি 2টি কাপড় পরে আছি, আমার এখন মরার বাকি আছে, মুখে শুধু কথা বলছি, মরলেই আমাকে এইভাবেই দেয়া হবে, আমার মুখে আমার মাথায় কোনো কাপড় দেয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ব্যক্তিকে দেখলেন যে আরাফার মাঠে তার ওয়াকাসাতু দাবাতু তার বাহন থেকে পড়ে মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে এভাবেই তোমরা দাফন করবে, তাকে আতর লাগাবে না, তার মাথা ঢাকবে না। ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাবিয়ান, কারণ হাশরের দিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে, সে বলবে আল্লাহু আকবার, তালবিয়া আল্লাহু আকবার আল্লাহু বলতে বলতে হাশরের মাঠে উঠবে। আল্লাহু আকবার, কত বড় মর্যাদাপূর্ণ এই মৃত্যু, যে মৃত্যুর কারণে হাশরের মাঠে উঠতে থাকবে তালবিয়া পড়তে পড়তে। অথচ কিছু মানুষ হাশরের মাঠে উঠবে পিঁপড়ার মতো হয়ে অহংকারীরা, কিছু মানুষ উঠবে মাথা নিচুর দিকে দিয়ে হাঁটতে হাঁটতে উঠবে, চোখে দেখবে না এরকম। আর ওই ব্যক্তি এই ইবাদতের কারণে তালবিয়ার কারণে হাশরের মাঠে উঠতে থাকবে, সে তালবিয়া পড়তে পড়তে উঠবে, তাওহীদের ঘোষণা দিতেই তো উঠবে। সুতরাং এর চেয়ে বড় কোনো ইবাদত আর কি হতে পারে, যে ইবাদতের মূল অর্থ হচ্ছে পুরোপুরিভাবে সে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা হাশরের দিন তাকে সম্মান করবেন যে সে উঠতে তালবিয়া দিতে দিতে উঠবে। এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সে হাশরের মাঠে উঠবে, তার শরীর থেকে মেশকের খুশবু বের হতে থাকবে, তার রক্ত মেশকের মতো দেখা যাবে, এবং সে তাকেও আল্লাহ তাআলা বলবেন এর চেয়ে কি হিসাব, এ তো হিসাব, এই তো শহীদ হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। সেরকম এইরকম ব্যক্তিরা এরকম যে অবস্থা তৈরি হবে আপনার আরাফার মাঠে, সেটাই হচ্ছে আপনার জন্য বড় শিক্ষা, যে দুনিয়ার বুকে থাকতেই আমি যে অবস্থায় আছি, আমি হজের এই অবস্থা থেকে অবস্থায় আমি শিখতে পারলাম যে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা বারবার আপনার মুখ থেকে যতবার আসবে ততবার আপনি হজের পবিত্রতা আপনি উপলব্ধি করতে পারবেন, এবং আপনার মনে হবে যে আমার আসলে হজের কাজেই বেশি সম্মান দেওয়া দরকার। কিন্তু দেখা যায় আমাদের ভাইরা বেশিরভাগ সময় হজের সময় কত রকমের গল্প নিয়ে আসে, হজের কাজে মন নাই তাদের, কোথাকার কোন জিনিস, কোথাকার কোন অবস্থা, কার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে নিয়ে টেনশন, অমুকের বদনামি, অমুকের গীবত, এ নিয়ে তাদের সময় কাটে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি হজে থাকবে বিয়ে দিবে না, বিয়ে করবে না। উদ্দেশ্যটা নাকি? উদ্দেশ্যটা এহরামে থাকলে বিকুর্দে করতে পারবে না কেন? কারণ এহরামে যেহেতু একাকি হয় কত রকমের কথা মাথায় আসে, এগুলি বন্ধ করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এগুলি করা যাবে না। পুরো সময়টা মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেগুলি সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সেইগুলি দিয়ে আল্লাহর কাছে চাওয়াই হচ্ছে একজন হাজির বড় কাজ। এই জন্য হজ আপনাকে শিক্ষা দিবে, যেমনি ভাবে সবর শিক্ষা দিবে, তাওয়াক্কুল শিক্ষা দিবে, তেমনি ভাবে ইমান শিক্ষা দিবে। প্রত্যেকটি কাজে আপনি ইমান অনুভব করবেন, আপনার কর্মকাণ্ড ইমান দ্বারা পরিপূর্ণ হবে। হজ আপনাকে শিক্ষা দিবে শয়তানকে কিভাবে ধোকা দিতে হয়, শয়তান আপনাকে ধোকা দেয়,
আপনি শয়তানকে কিভাবে ধোকা দিবেন, হজ আপনাকে শিক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার মাঠে শয়তান সব যখন আরাফার মাঠে হাজিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, তখন শয়তান সবচেয়ে মাদহুর, সবচেয়ে মাখুর, অর্থাৎ তার মতো ঘৃণিত এবং তার মতো সবচেয়ে নিকৃষ্ট এবং ছোট দিনহীন অবস্থায় তার মতো আর কেউ থাকে না। সে বলে যে তারা তো জান্নাত নিয়ে নিল, যারা তো জান্নাত নিয়ে নিল, আর আমি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করার, আল্লাহর বিরোধিতা করার কারণে আমার জন্য জাহান্নাম, তারা তো আল্লাহকে ডেকে জান্নাত নিয়ে নিল, সবচেয়ে ঘৃণিত অবস্থায় সে থাকে। হজের মাঠে শয়তানকে যেভাবে হজের মাঠে অর্থাৎ আরাফার মাঠে শয়তানকে যেভাবে ঘৃণিত অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে যখন আপনি পাথর মারেন তখনও কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাথর মারার মূল কারণ হচ্ছে ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর যিকিরকে স্মরণ করা। ওই অন্য বর্ণনা আসছে যে শয়তানকে ওয়াশায়তানাতের জুমুন, শয়তানকে পাথর তোমরা মারো। এরা শয়তান ওইটা নয়, এর অর্থ হচ্ছে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে তিনবার ধোকা দিয়েছে যে তার সন্তানকে তুমি, তোমার সন্তানকে তুমি তুমি ইয়া করো না, জবে করো না, এটা ঠিক না, তোমার একমাত্র সন্তান, আর কোনো সন্তান তোমার নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার পিছপা হননি, তেমনি আপনি তিনবার পাথর মেরে শয়তানকে বুঝিয়ে দিলেন যে তুমি যতবারই আমাকে ধোকা দাও না কেন, আমি আল্লাহর দিকে ফিরে আসব, তোমার কথা আমি শুনবো না। এটাই হচ্ছে বড় শিক্ষা যে শয়তান থেকে, শয়তানের সাথে আপনি শয়তানকে এই এই আপনার কর্মকাণ্ড দ্বারা বুঝিয়ে দিলেন যে তোমার কথা আমার, তোমার সাথে আমার এই দুনিয়ার বুকে কোনো কিছুতে আর আমি তোমার সাথে কথা শুনে চলবো না, আমি আমার রব্বুল ইজ্জতের কথা শুনে চলবো। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد সম্মানিত মুসলিমান কেরাম, বলছিলাম হজের শিক্ষা সমূহ। হজের অন্যতম একটি শিক্ষা হচ্ছে যে আমরা হজ থেকে আমরা আল্লাহর দ্বীনকে মেনে চলার জন্য প্রতিজ্ঞা নিয়ে আসব। দুনিয়ার যেভাবে আমি ওখানে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করব, হামদ এবং প্রশংসা সব কিছু আল্লাহকে দিব, এরপর যখন ফিরে আসব, যদি ফিরে আসতে পারি, আল্লাহর জন্যই আমার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করব, আর কারোর জন্য কোনো কিছু করব না। আগে যদি সুদ খেতাম, এখন সুদ খাইলে আপনার হজ আসলে সেই মোতাবেক হয়নি। আগে ঘুষ খাইলে আপনি, এখন আবারও যদি ঘুষ খান, আপনি আপনার হজ থেকে শিক্ষা আপনার হয়নি। কিছু মানুষ আছে হজে যায় বিনোদন করতে এবং হজে গিয়ে ব্যবসা চিন্তা করে যে হজে কোথায় কোন বড় বড় হোটেল আছে সেখানে আমাকে রাখা হোক, বড় খাবার আছে সেখানে আমার দেওয়া হোক, এটা কিন্তু মূল উদ্দেশ্য নয় হজের। যেইভাবেই হোক আপনি সেখানে পৌঁছছেন, পুরো সময়টা আল্লাহর ইবাদতে কাটাবেন, কোনো রকম অভিযোগ দিবেন না, কোনো রকমের আল্লাহর বিরুদ্ধেও নয়, মানুষের বিরুদ্ধেও নয়, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। যে অবস্থা আছে অবস্থায় প্রত্যেকটি অভাবে কষ্টে সব জায়গাতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি ফিরে আসেন, আপনার আপনার বড় কাজ হবে আল্লাহর জন্য পুরো সময়টা ব্যয় করা, যেভাবে ওখানে ওয়াদা করে এসেছেন। হজের মধ্যে ক্ষতিকর যে কাজটি করা হয় সেটা করবেন না। বেশিরভাগ মানুষ হজের মধ্যে ছবি তুলে দেখানোর জন্য যে কাজটি করা হয় সেটা করলে হজের মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে হজের শিক্ষা মূল উদ্দেশ্যখানা কি সেটা জেনে নেয়া, এবং জেনে নেয়া যে হজ আসলে একটা পরিপূর্ণ শিক্ষা, মানুষের সাথে কি ব্যবহার করতে হবে হজ শিক্ষা দেয়। দুনিয়ার জুড়ে মানুষ আসবে, সেখানে আমার কাজ হবে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সালাম বিনিময় করা, খাওয়ার খাওয়ানো, তাদের সাথে উত্তম ব্যবহার করা শিখা, আখলাক হাসানা দেখানো, এসবই হচ্ছে হজের শিক্ষা। আল্লাহ আমাদের হজের শিক্ষাগুলো সুন্দরভাবে ভুলের দিকে আমার তৌফিক দান করুন। আর আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া সাল্লা সাবিকু আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতি সাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا فنقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي يا ارحم الراحمين اللهم انصرنا وانصر عساك المسلمين في كل مكان اللهم وايدهم بتاييدك يا رحمن اللهم اغفر وارحم وانت خير الراحمين আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ মুসলিম যুবকদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলিমদের যুবকদেরকে তুমি বিভিন্ন রকমের সন্ত্রাস কর্মকাণ্ড থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তারা যেন দিনকে পরিপূর্ণ বুঝতে পারে এবং তারা যেন আল্লাহ তালার পথে থাকতে পারে তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ আল্লাহ যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে দাও আল্লাহ যুবকদেরকে আলেমদের সাথে মিশিয়ে দাও আল্লাহ আল্লাহ জাহেলদের সাথে চলা থেকে তাদেরকে দূরে রাখো আল্লাহ আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আল্লাহ আমাদের আমাদের যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা আমাদের ঈমানের সাথে মৃত্যু দিও আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ আমাদের আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে তুমি দিনের উপর বড় করো আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি হেসমতে এবং পর্দার সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون